আমরা এখন অবস্থান করছি ঢাকা 14 আসন। এখানে জাতীয় পার্টির এক নেতা, সে হলো জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মোস্তাকুর রহমান। উনি আমাদের মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চ্যানেল ওয়ার্ল্ড এবং এই ঢাকা 14 আসনের সকল স্তরের জনগণকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি মোস্তাকুর রহমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব। আমার রাজনীতি শুরু ছাত্র জীবন থেকে। আমি 1984 সনে ছাত্রলীগ থেকে নতুন বাংলা ছাত্র সমাজে জয়েন করি এবং আমি ঢাকা আইডিয়াল কলেজের ভিপি হই। পরবর্তী সময় আমি ধাপে ধাপে জাতীয় পার্টির মূল দলে চলে আসি, সদস্য থেকে সম্পাদক, সম্পাদক থেকে এখন আমি জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব। ঢাকা 14 আসনের সকল স্তরের জনগণকে আমার শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি বলতে চাই, আমার নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথ এই ঢাকা শহর সহ, এই ঢাকা 14 আসন সহ সারা বাংলাদেশে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, যার উন্নয়নের কাজ আপনারা সকলেই জানেন। এই ঢাকা 14 আসনে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথ বেড়িবাঁধ করেছেন, কাপ্তুলি টার্মিনাল করেছেন, গরুরহাট করেছেন, মিরপুর স্টেডিয়াম করেছেন, বুদ্ধিজীবী কবরস্থান করেছেন, বুদ্ধিজীবী কবরস্থান, বুদ্ধিজীবী যে শহীদ মিনার আছে, আমরা যেখানে ফুল দিই প্রতি 14ই ডিসেম্বর, সেই বুদ্ধিজীবী শহীদ মিনার সংস্কারণ করেছেন, মাজার রোড সংস্কার করেছেন, অনেক উন্নয়নমূলক কাজ আমার নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ করেছেন। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এই দেশের জন্য, আগামী দিনের এই দেশের জন্য একজন ভালো লোক ছিলেন। উনি উপজেলা পদ্ধতি করেছেন, দেশকে বিকেন্দ্রীকরণ করে, ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে ভাগ করে দেশকে উন্নয়নের জন্য উনি উপজেলা পদ্ধতি করেছেন। উনি পথগুলি ট্রাস্ট করেছেন, উনি শুক্রবার জুম্মার দিন শুক্রবার ছুটি ঘোষণা করেছেন এবং সকল স্তরে ওনার উন্নয়নের অনেক কাজ, যা আমি বলে শেষ করতে পারবো না। বন্ধুরা আমার, আমি এই ঢাকা 14 আসনের 11 জাতীয় সংসদ নির্বাচনে আমি ঢাকা 14 আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী, লাঙ্গলের প্রার্থী। আমি জাতীয় পার্টির পক্ষ থেকে আমি ঢাকা 14 আসনের সকল স্তরের মানুষের দোয়া চাই, আগামীতে যাতে আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এই ঢাকা 14 আসন লাঙ্গলের নিতে পারি এবং পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে উপহার দিতে পারি। বন্ধুরা আমার, আমি শুধু রাজনীতির সাথেই জড়িত না, আমি সামাজিক কাজেও জড়িত। আমি এখানে এই বাইতুল জান্নাত জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, জান্নাতুল বাকি মসজিদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমি ঢাকার উদুতি ক্লাব, ক্রিকেট ক্লাব, এই ক্লাবেরও আমি যুব বিষয়ক সম্পাদক। এরকম অনেক সংগঠনের সাথে আমি জড়িত, অনেক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। আমরা চাই একটা এই দেশে একটা সুন্দর পরিবেশ হোক, সুন্দর একটা সমাজ গঠন হোক। আমি আপনাদের কাছে ওয়াদা করছি, যদি আপনাদের সকলের সহযোগিতায় এই ঢাকা 14 আসনে আমি নির্বাচিত হতে পারি, আমি ইনশাআল্লাহ এই ঢাকা 14 আসনে কোনো মাদক ব্যবসা থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাদি থাকবে না, ভূমি দখল থাকবে না, কোনো ধরনের বিশৃঙ্খলার পরিবেশ থাকবে না, সকলের ভিতরে একটা ভ্রাতৃত্ব বন্ধন থাকবে, একটা সুন্দর পরিবেশ থাকবে। আমরা যাতে এখানে রাজনৈতিক দল ভেদাভেদ ভুলে সকল রাজনৈতিক দল একসাথে মিলে আমরা এই সমাজটা সুন্দর করতে পারি, আমি এই অঙ্গীকার আপনাদের কাছে করছি। আপনি যদি জাতীয় সংসদের এমপি ক্যান্ডিডেট হন এই ঢাকা 14 আসনের, আপনি এখানে কি কি উন্নয়ন করবেন? ইনশাআল্লাহ আমি এই ঢাকা 14 আসনে যদি এখানে এমপি হই, আমি জনগণ সকলকে নিয়ে, জনগণের যাতে কোনো ধরনের অসুবিধা না থাকে, আমি এখানে একদম অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ছাত্রদের পড়ালেখা থেকে শুরু করে বেকার সমস্যা দূর করব, কোথাও যাতে কোনো বেকার সমস্যা না থাকে, মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, মানুষ যাতে নির্দ্বিধায় ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে বসবাস করতে পারে, স্কুল কলেজগুলো যাতে যাতে সুন্দরভাবে পড়ালেখা চলে, আরও যাতে সুন্দরভাবে আরও স্কুল হয়, কলেজ হয়, আমি অনেক উন্নয়ন কাজ করব, যে উন্নয়ন কাজ সকলকে নিয়ে করব, যে আমি সমাজে একটা সুন্দর সমাজ গড়ব ইনশাআল্লাহ।
জনগণের উদ্দেশ্যে 14 আসনে সর্বস্তর জনগণের উদ্দেশ্যে কি আপনি নির্বাচন প্রসঙ্গে কিছু বলতে চান? আমি এই ঢাকা 14 আসনের জনগণের উদ্দেশ্যে বলবো, আপনারা অর্থের নির্বাচন বয়কট করে সুন্দর একটি নির্বাচনে আসুন। আমরা যদি অর্থের নির্বাচন করি, আজকে যারা অর্থ দিয়ে যারা নির্বাচিত হবে, আজকে আমি মোস্তাক যদি 50 কোটি 100 কোটি টাকা খরচ করে নির্বাচিত হই, আমি আগে টাকা আমার টাকাগুলো উঠাবো এবং আগামী নির্বাচনের জন্য আরও টাকা সঞ্চয় করব। এই টাকাগুলো সঞ্চয় হবে মানুষের মাদক ব্যবসা করে, মানুষের জমি দখল করে, বিভিন্ন বাজে উপায়ে এই টাকাগুলো উপার্জন হবে। তাই আমি এই ঢাকা 14 আসন সহ সারা বাংলাদেশের জনগণকে অনুরোধ করব, বিনয়ের সহিত অনুরোধ করব, আপনারা অর্থের নির্বাচন বয়কট করুন, আপনারা সবাই সজাগ হন, ভালো লোককে নেতৃত্বে আনেন, যাতে এই দেশটা একটা সুন্দর আকার ধারণ করে, এই দেশের মানুষ যাতে একটা সুন্দর পরিবেশ পায়। কারণ এখন বর্তমানে কোনো বাক স্বাধীনতা নাই, মানুষের সুন্দর কোনো চলাফেরার কোনো সুযোগ নাই। আজকে কিছুদিন আগেও আমরা দেখেছি কোটা সংস্কারে ছাত্ররা যেভাবে নেমেছিল সেটা তাদের ন্যায্য দাবি, সেই দাবিটা আজ পর্যন্ত সুন্দরভাবে পূরণ হয় নাই, এবং ছাত্ররা নিরাপদ সড়কের জন্য নেমেছিল তাদের দাবিটাও সুন্দর করে পূরণ হয় নাই। এই দেশে ছাত্রদের যেমন দরকার, শ্রমিকদেরকেও সেরকম দরকার। আমি সরকারের কাছে অনুরোধ করব, এই সমস্যাগুলা যতটি ছাত্র গ্রেপ্তার আছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিয়ে সুন্দর একটা পরিবেশ ফিরিয়ে আনার জন্য, এবং শ্রমিকদেরকেও বলবো তোমরা সুন্দর করে গাড়ি চালাও, যাতে সুন্দর অবস্থান, যাতে মানুষের কোনো ক্ষতি হয় না। আজকে তোমরা মনে রাখবা যে একটা সন্তান মারা গেলে, তোমাদের যেমন একটা সন্তান মারা গেলে যেরকম কষ্ট হবে, এরকম আরেকজনের সন্তান মারা গেলেও সেরকম কষ্ট হবে। সাথে সাথে আমি সরকারকে অনুরোধ করব, নিরাপদ সড়ক এইভাবে কোনো দিন নিরাপদ সড়ক হবে না। নিরাপদ সড়ক হতে হলে আপনার পুলিশ প্রশাসন, শ্রমিক প্রশাসন, শ্রমিক সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আলাপ আলোচনা করে নিরাপদ সড়ক দিতে হবে। আমাদের রাস্তায় যে ফুটপাথগুলো আছে, আমরা যেখান থেকে সেখান থেকে রাস্তা পার হই, সকল ফুটপাথগুলোতে রেলিং দিতে হবে এবং সুন্দর একটা পরিবেশ আনতে হবে। আমি যদি ঢাকা 14 আসনের এমপি হই, ইনশাল্লাহ আমার এলাকায় কোনো দুর্ঘটনা ঘটবে না। ইনশাল্লাহ আমরা শ্রমিকের ক্লাস করব, ছাত্রদের সাথে ক্লাস করব, জনগণের সাথে ক্লাস করব, এবং যাতে দুর্ঘটনা না হয় সকল ব্যবস্থা আমরা নিব, এবং বেকার সমস্যা যাতে দূর হয়, এবং যারা এত কষ্ট করে পড়ালেখা করে তারা যাতে চাকরি পেতে পারে, আমরা সেই আবেদন আমরা সংসদে বলবো সরকারের কাছে, যে আমাদের এই ছাত্রদের চাকরির ব্যবস্থার জন্য। আমি এই ঢাকা 14 আসনের সকল স্তরের জনগণকে আমি দোয়া চেয়ে আগামী 11 জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সহযোগিতা চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। জাতীয় পার্টি জিন্দাবাদ। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ জিন্দাবাদ।